নমস্কার বন্ধুরা, আমি দিশা। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখতেই পাচ্ছ একটা অনেক বড় মাছ নিয়ে নেওয়া হয়েছে। মা এবার এটাকে কাটবে, কিভাবে কিভাবে কাটবে সবটা আজকে শেয়ার করব। আর তারপর কিভাবে রান্না করছি, রান্নাটা আমি করব সেটাও আমি শেয়ার করব। মাছটা দেখে ভয় লাগছে, সাবধানে কাটো, আবার জ্যান্ত, সাবধানে কাটো। আবার তোরা তো ভয় পাওয়ার কিছু নেই, এমন একদিন আসবে তখন তুই ওই মাছটা, আমি তো দোকান থেকে কাটিয়ে নেব, ওনা এসেই কেটে ফেলবি। আমি এত বড় মাছ কাটতেই পারবো না। আস্তে আস্তে কাটো। আঁশটা সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে, এবার লেজের পাখনাটা কাটা হচ্ছে। আমি বসে বসে সবটা মাছ কাটা দেখছি। এবার মাছটা ভালো করে গোটা ধুয়ে নেওয়া হচ্ছে। ভালো করে মাথার মধ্যে অনেক সময় অনেক নোংরা থাকে, সেগুলো ভীষণ ভালো করে ধুয়ে নিচ্ছে। আমি তো মনে করলাম 3 কেজি। এবার মাছটাকে পিস করা হচ্ছে, পিস করাটা সম্পূর্ণ দেখব। মা কত কম সময়ের মধ্যে গোটা মাছটাকে আশপাশ ছাড়িয়ে একদম রেডি করে ফেলেছে, আর মাছ কাটাটা সম্পূর্ণ 10 মিনিটের মধ্যেই মনে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। আমি তো কখনো এরকম মাছ কাটিনি। মাছ কাটতে গেলে সাবধানে কাটতে হবে, যেন এইটা যেন গলে না যায়। এইটা হলো পিত্ত থলি, বুঝেছিস? ওই ওই কাটার সময় তখন এটাকে সাবধানে করতে হবে। মা মাছ কাটছে আর ডিরেকশন দিচ্ছে যে কিভাবে কিভাবে কাটতে হবে। এত ছোট বটিতে কি করে যে এত বড় মাছটা কাটছে সেটাই হচ্ছে। যাই হোক, এই মাছটা প্রায় 2 কেজি ওজনের। আর মা বলছে যে আমি তো প্রতিদিনই এরকম মাছ নিই, তুই ঘুমিয়ে থাকিস বলে দেখতে পাস না। যাই হোক, আমার মা সকালবেলা বেরোয় তো তার জন্যে মাছ ফাছ নেওয়ার থাকলে কেটে কুটে ধুয়ে রেখে যায়, আর তারপর আমি রান্না করি। আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, আর সকাল সকাল আমি প্রতিদিনই উঠি, কিন্তু মাছের কাছে সেরকমভাবে মাছ কাটা দেখা হয়ে ওঠে না। তো আজকে হঠাৎ আমার নজর পড়লো আর মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই জন্যে দেখো, মা দেখাচ্ছে যে কিভাবে কানকোটাকে ফেলতে হয়। আমি মাছ বাজার থেকে কেটে আনা হয়েছে, তারপরে ধুয়েছি, পরিষ্কার করেছি, এরকম অনেকবার করেছি, কিন্তু এরকম আস্ত একটা গোটা মাছ সম্পূর্ণ কেটেছি, তবে এর থেকে অনেক অনেক ছোট, যেগুলোকে বাটা মাছ বলে সেগুলো, কিন্তু এত বড় মাছ আমি কোনোদিনও কাটিনি। দেখো কত সুন্দরভাবে পিসগুলো হয়ে যাচ্ছে, অনেকগুলো পিসই হবে মনে হচ্ছে। তবে আমরা একদিনে এই মাছ খাবো না, আমরা মোটামুটি 2 দিন ধরে তো একটা মাছ খাই, কারণ প্রত্যেক দিন অত টাইম হয়ে ওঠে না। তো মাছ একবারে নিয়ে ফ্রেশ করে ফ্রিজে রেখে দেওয়া হয়, তারপর আমরা সেটাকে স্টোর করে খাই। তবে বেশি দিন স্টোর করি না, মোটামুটি 2 দিনের মধ্যেই খাওয়া হয়ে যায়। বেশি দিন স্টোর করে রাখা আমরা পছন্দও করি না, আর খুব বেশি দিন তো থাকবেও না। ডিম হচ্ছিল মাছে,
লাগলো? 5-7 মিনিট। ওমা, সার এসছে। ওমা চলে আসো এদিকে বটি নিয়ে। দেখো মাছটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে, এবার এটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হবে। মা জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে। আর একটু আগে আমি চেঁচিয়ে উঠলাম, কারণ আমাদের পাড়াতে একটা বড় সার থাকে, ও মানে প্রায় আমাদের এদিকে আসে, মাঝে মধ্যে সব জায়গা দিয়ে ঘোরে, তো অনেক বড় সাইজ, তো হঠাৎ করে এসেছিল, আমি ভয় পেয়ে গেছি। তো যেটুকুনি আসছিল লেগে, যদি কিছু থাকে ছোটোখাটো, আর বাকি যে যা যা পরিষ্কার করার, ভীষণ ভালোভাবে মাছটাকে ধুয়ে নিতে হয়। আর মা ভালোভাবে খুঁটে খুঁটে মাছগুলোকে ধুয়ে নিচ্ছে। এরপর মা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলে আমি সম্পূর্ণ রান্নাটা করব। তাহলে তোমরা দেখতে থাকো, মাছ কাটা তো মাছ কাটা ধোয়া সব কমপ্লিট, এবার করব রান্না। দেখো মাছটাকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে রেখেছি গামলাতে। এরপর গ্যাসটাকে অন করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা যখন ভীষণ ভালোভাবে গরম হয়ে যাবে, তখন দিয়ে দেব তেল। তেলটা ভীষণ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো আমি একটা একটা করে সব কটা ভেজে নেব। আমি প্রথমে এক পিস দিলাম, দেখলাম যে কড়াইতে লেগে যাচ্ছে কি না। যখন মাছটা আপনারা প্রথম দেবেন, তখন গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন, যখন একটা পিট উল্টানো হয়ে যাবে তখন আপনারা ফ্লেমটাকে আবার কমিয়ে দেবেন। তাহলে দেখবেন যে ভীষণ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর কোথাও কড়াইতে লেগে যাবে না। মাছ ভেজে নেওয়ার পর যে তেলটা থাকলো, তাতে আমি গোটা জিরে ফোড়ন দেওয়ার পর এই যে আলু, ঝিঙে, ডাঁটা আর টমেটো মা কেটে রেখে গেছে, সবটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। প্রথমে আলু আর ঝিঙেটা দেবো, সজনে ডাঁটাটা আমি কিছুক্ষণ পরে দেব। তেলে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আদা বাটা ছিল, সেই আদা বাটাটা আমি দিয়ে দেব আলু আর ঝিঙের মধ্যে। এরপর আলু আর ঝিঙের মধ্যে খুব ভালোভাবে আদাটাকে মিশিয়ে নেড়ে নেব। তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দেব। মশলা বলতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আমি এখানে এক চামচ মতো দিয়েছি। তারপর দিয়ে দেব এক চামচ মতো হলুদ। ঝিঙে মাছের ঝোলটাতে হলুদ খুব একটা বেশি লাগবে না, তবে মাছের ঝোলে হলুদ মোটামুটি দিতে হয়। তারপর দিয়ে দেব 2-4 দানা চিনি, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো সামান্য, আর যদি কেউ না চান নাও দিতে পারেন। আর এখানে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, এটা দিলে ভীষণ ভালো হয়, আমার তো ভীষণ ভালো লাগে আর এটা খাওয়া ভীষণ উপকারী। তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালোভাবে আমি অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়িয়ে নেব। এরপর অনেকটা কষানো হয়ে গেলে আলু আর ঝিঙেটা, কেটে রাখা টমেটো আর সজনে ডাঁটাটা আমি এবার ধীরে ধীরে তরকারির মধ্যে অ্যাড করে দেব। কেটে রাখা টমেটো আর সজনে ডাঁটাটা ভালো করে অ্যাড করে দেওয়ার পর আমি ভীষণ ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব খুব সুন্দরভাবে। তারপর আমি জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা ঝোলে দিয়ে দেব। আপনাদের গরম করা না থাকলে এমনি জলই দেবেন, ঝিঙেতে বেশি জল দিতে হয় না, ঝিঙেতে এমনিতেই জল ওঠে আর জলা টাইপের সবজি। তো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আমি আবার ঢাকা দিয়ে দেব, এবং কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো, যেহেতু গোটা জিরে দিয়েছিলাম ফোড়নে, না দিলেও হবে। আর তারপরে আমি দিয়ে দেব রাঁধুনি। রাঁধুনিটা দিলে টেস্টটা ভীষণ ভালো হয়, তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, একটা আলাদা ফ্লেভার আসে। তারপর খানিকক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে ফাইনালি আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখুন রান্না কমপ্লিট হওয়ার পর কেমন লাগছে। তো আমি খেয়ে দিয়ে, আমি তো এটা পরে অডিওটা অ্যাড করেছি, তো ঝোলটা ভীষণ টেস্ট হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।